আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নগদ থেকে 20 টাকা ফ্রিতে মোবাইল রিচার্জ নেবেন। তো এই যে 20 টাকা ফ্রি মোবাইল রিচার্জ, এটি কিন্তু আপনাদের যদি একটি নগদ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সকলেই পাবেন। তো যাই হোক, কীভাবে এখন আপনারা নগদ অ্যাকাউন্ট থেকে 20 টাকা ফ্রিতে মোবাইল রিচার্জ নেবেন, চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। তো এর জন্য আপনারা কী করবেন, সরাসরি আপনাদের ফোনের যে নগদ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন। নগদ অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাদেরকে মোবাইল রিচার্জটা করতে হবে। যদি কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাশব্যাক পাবেন না, অর্থাৎ ফ্রিতে মোবাইল রিচার্জটা পাবেন না। তো এর জন্য অবশ্যই নগদ অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। নগদ অ্যাপ্লিকেশন না থেকে থাকলে অবশ্যই সেটি ডাউনলোড করে আপনার নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। নগদ অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথমে আগে আমি আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিই যে আদৌ আমাদেরকে এই যে 20 টাকা ফ্রিতে মোবাইল রিচার্জ দিতেছে কিনা। তো এর জন্য উপরের দিকে যে দেখতে পাবেন এই যে নোটিফিকেশন অপশন, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশন অপশনে আপনারা ক্লিক করবেন। নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ নোটিফিকেশন যে রয়েছে নগদ থেকে যে নোটিফিকেশনগুলো দেওয়ার হয় অফারের সেগুলো কিন্তু চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একটা অফার কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে 20 টাকা ক্যাশব্যাক রিচার্জের। তো এই যে অফারটার উপরে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলে দিতেছি, তারপর কিভাবে মোবাইল রিচার্জটা করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে বলছে 20 টাকা ক্যাশব্যাক রিচার্জে, অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্ট থেকে যে কোনো নাম্বারে 30 টাকা মোবাইল রিচার্জ করলেই পারছেন 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, অর্থাৎ 20 টাকার সাথে সাথে আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন। ক্যাশব্যাক পাবেন শুধুমাত্র একবার এবং এই ক্যাম্পেইনটি চলবে 31 অক্টোবর 2024 পর্যন্ত। অর্থাৎ আজকে হচ্ছে 16 অক্টোবর, 31 অক্টোবর কিন্তু এখনও 14 দিনের মতো বাকি রয়েছে। 31 অক্টোবর পর্যন্ত কিন্তু এই অফারটি উপভোগ করতে পারবেন, আর একটি নগদ অ্যাকাউন্ট থেকে কিন্তু একবারে এই অফারটি পাবেন। অর্থাৎ 30 টাকা আপনাদেরকে মোবাইল রিচার্জ করতে হবে আপনার যে কোনো নাম্বারে, আপনার গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, যে কোনো সিম হোক, আপনি যে কোনো নাম্বারে 30 টাকা মোবাইল রিচার্জ করলে সাথে সাথে কিন্তু আপনারা 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো এখন কীভাবে আপনারা মোবাইল রিচার্জটা করবেন আপনাদেরকে দেখিয়ে দেই। তো এখান থেকে আপনারা কী করবেন, সরাসরি মোবাইল রিচার্জ যে অপশন রয়েছে 3 নম্বরে, এই মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি আপনার নাম্বারটা সিলেক্ট করবেন। নাম্বারটা সিলেক্ট করার পর নাম্বারের যে অপারেটর রয়েছে সেই অপারেটরটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার টাকার পরিমাণ অবশ্যই 30 টাকা দেবেন। 30 টাকা না দিলে কিন্তু আপনার মোবাইল রিচার্জটা পাবেন না। তো 30 টাকা দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আপনাদের পিন নাম্বার দিতে বলবে, পিন নাম্বার দিয়ে দিবেন, সাথে সাথে এই মোবাইল রিচার্জটাও হয়ে যাবে। অর্থাৎ 30 টাকা রিচার্জ হয়ে গেলে সাথে সাথেই আপনি আপনার নগদ অ্যাকাউন্টে কিন্তু 20 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো এখানে আমার বর্তমানে নগদ অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স নেই, সেরকম 30 টাকা কিন্তু নেই, এই জন্য আমি আপনাদেরকে রিচার্জটা করিয়ে দেখিয়ে দিতে পারলাম না। বাট আপনারা সাথে সাথে 30 টাকা মোবাইল রিচার্জ করবেন এবং ইনস্ট্যান্ট কিন্তু 20 টাকা আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর মোবাইল রিচার্জটা আপনারা যে কোনো নাম্বারেই করতে পারেন, আপনি গ্রামীণ, এয়ারটেল, বাংলালিংক, যে কোনো আপনি নাম্বারে কিন্তু মোবাইল রিচার্জটা করতে পারেন। আর একটি নগদ অ্যাকাউন্ট থেকে কিন্তু সর্বোচ্চ একবারেই আপনারা এই অফারটি উপভোগ করতে পারবেন।